নমস্কার, আমি রাহুল গুপ্ত। আমার সোনার বাংলা একটি নতুন প্রয়াসের পরিচালক। কন্টেন্ট হচ্ছে এটাই যে সামাজিক এবং উন্নয়নমূলক, তার সঙ্গে বিনোদনমূলক অনুষ্ঠান। আমরা আগামী 9 তারিখ অর্থাৎ 9ই নভেম্বর বৃহস্পতিবার ঠিক দুপুর 3টে আমরা যা যা রাজ্যে উন্নয়ন হয়েছে সেটাকে যদি একটু সামাপ করা যায় তাহলে কন্যাশ্রী, বিশ্ব বাংলা, অল ওভার বিউটিফিকেশন ইন ওয়েস্ট বেঙ্গল সব কিছুকে একেবারে ডালি সাজিয়ে 4-5টা স্কুলকে সঙ্গে নিয়ে মূলত 85 জন স্টুডেন্টকে আমরা সঙ্গে নিয়ে আমরা কিন্তু এই ডান্সিং পারফরমেন্সটা দিতে চলেছি ঠিক দুপুর 3টে উত্তম হচ্ছে। এবং এর পাশাপাশি থাকছে যেটা অনেক দুস্থ ফ্যামিলি থেকে যারা স্টুডেন্টসরা বিলং করে তারা কিন্তু অনেক সময় ক্লাস 5 থেকে 8 অনেক সময় তারা ইয়ারলি স্কুল ফিসটাও দিতে সক্ষম নয়, তো তাদের হাতে আমরা আমাদের সাধ্যমতো কিছু ইয়ারলি স্কুল ফিস এবং এর পাশাপাশি কিছু স্কুল ব্যাগ আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। সব কিছু মিলিয়ে একটি বিনোদনমূলক অনুষ্ঠান যেটা বার্তা দেওয়ার সামাজিক একটা বার্তা, সরকারি বিষয় নিয়ে বেসরকারি উদ্যোগে আমার সোনার বাংলা একটি নতুন প্রয়াস নিয়ে উত্তম মঞ্চে ঠিক দুপুর 3টে বুধবার। এটা পুরো ব্যাপারটার নামটা কি দিয়েছে? আমার সোনার বাংলা একটি নতুন প্রয়াস। এটা কি সরকারি কোনো সাহায্য করছে? না, এটা একেবারে সরকারি সাবজেক্ট, বেসরকারি সাহায্যে আমরা এই অনুষ্ঠানটি করছি। আপনার নামটা একটু বলুন। রাহুল গুপ্ত, এই অনুষ্ঠানের পরিচালক।